বুধবার 24 মে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 492 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে মঙ্গলকোটের বাজার বনকাপাশি এস এম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা সামন্ত। কলা বিভাগের ছাত্রী অনন্যা বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকারী অনন্যা। জানা যায়, ষষ্ঠ স্থান অধিকার করে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অনন্যা। আজ অনন্যার সাফল্যে খুশি তার পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনন্যা জানায়, তার বাবা মার পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকার তাকে সফল হতে সাহায্য করেছেন। ইংরেজি ও ভূগোল এই দুটি বিষয়ে টিউশন শিক্ষক ছিল, বাকি বিষয়গুলিতে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তাকে সাহায্য করেছেন বলে জানায় অনন্যা। ভবিষ্যতে ভূগোল নিয়েই পড়াশোনা করতে চায়। তার আজকের সাফল্য দাদু, বাবা, মা ও স্কুলকে উৎসর্গ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকারী অনন্যা সামন্ত। হ্যাঁ, আশা করেছিলাম একটা ভালো রেজাল্ট হবে, তবে এতটা ভালো হবে এটা আশা করিনি। আমি পরীক্ষা যখন শেষ হয়ে বলেছিলাম আমি 490-92 মধ্যে আমার থাকবে, এবারে এতটা যে র্যাঙ্কে চলে আসবে এটা আমি ভাবিনি। এখন কি মনে হচ্ছে? আমার খুবই ভালো লাগছে, সবার বাবা মা, স্যার, ম্যাডামরা সবাই সঙ্গে একটু হচ্ছে, সবাই একটা ভালো ফল দিতে পেরেছি অন্তত। তুমি মাধ্যমিকেও নাকি ষষ্ঠ স্থান অধিকার করেছিলে, যদিও সেই সময় অতিমারির কারণে ওটা প্রকাশ হয়নি। সেই সময় তোমার কি খুব মন খারাপ হয়েছিল? কিরম হয়েছিল? না, মন খারাপ বলতে যে একটা কথা কি পরীক্ষা দিয়ে পাইনি বলে কি হয়েছিল, যে সবাই বলতো যে এটা একটা করে দেওয়া রেজাল্ট, একটা বানানো, একটা সাজানো জিনিস, কিন্তু তাদের মুখের উপর যে জবাবটা আমি দিতে পেরেছি এটা আমি অনেক খুশি। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও? ভবিষ্যতে আমি ভূগোল নিয়ে পড়তে চাই, ভূগোল অনার্স করতে চাই। এই যে ফল, এই ফল কাকে উৎসর্গ করবে? এই ফল আমি আমার দাদু, আমার বাবা মা এবং আমার যে শিক্ষক শিক্ষিকা, আমার বিদ্যালয়কে আমি উৎসর্গ করি। তোমার স্কুল কিভাবে সাহায্য করেছে? স্কুলের কাছ থেকে আমি পুরো একদম বলতে পারেন 100% আমি সাহায্য পেয়েছি। আমার স্যার ম্যামরা প্রচুর আমাকে সাহায্য করেছে। আমার দুটো মাত্র টিউশন ছিল, ভূগোল এবং ইংরাজিতে, বাকি সব বিষয়ে এই বাংলায় যে 100 পেয়েছি, অবশ্যই প্রসূনবাবুর জন্য, এরকম হিস্ট্রিতে নরেশবাবুর জন্য, পল সায়েন্স আমি যুগলবাবুর জন্য, এরকম সবাই কথা বলা যাবে না, তবু সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইকোনমিক্স সুজয়বাবু, হ্যাঁ, জীবনে বড় পরীক্ষা বলতে মাধ্যমিক হয়নি করোনার জন্য, এইটাই এখন তোমার জীবনে এখনো পর্যন্ত বড় পরীক্ষা, কি মনে হয়েছিল পরীক্ষা দিতে যাওয়ার সময়? প্রথম দিন রাতে তো ঘুমই হয়নি, কারণ প্রথম বড় পরীক্ষা, কারণ মাধ্যমিকে কোনো অভিজ্ঞতাই আমাদের ছিল না। আর দিয়ে একটা দিয়ে আসার পর আস্তে আস্তে সে ভয়টা কেটে গিয়েছিল বাংলাটা দিয়ে আসার পর। বলছি, এই যে তুমি ফল করেছো, সবাই বিজ্ঞান বিভাগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, হয় লক্ষ্যও থাকে সব ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, তুমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলে না, অথচ একটা ভালো ফল করলে, কি মনে হয় ছাত্রদের উদ্দেশ্যে কি বলবে আগামী? আমার মনে হয় যেন সব বিষয় একে স্বতন্ত্র, এবং যাই আপনি পড়ুন, যেটাকেই পড়ুন ভালোবেসে পড়ুন, এবং যে সায়েন্স মানেই যে র্যাঙ্ক হয়, সায়েন্স মানেই যে হয়, সেটাকে অনেক একটা স্টিরিওটাইপ একটা, এটা আর কিছু না। এমনি সিলেবাসের বাইরে কি পড়াশোনা? সিলেবাসের বাইরে আমি গল্পের বই পড়তে ভালোবাসি, আমি গান শুনতে ভালোবাসি। প্রিয় লেখক কে? প্রিয় লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গায়ক কে? গায়ক অরিজিৎ সিং, এবং আমি বিটিএস, ব্ল্যাকপিঙ্ক এদের আমি গান শুনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 489 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে দাইহাট উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সংযুক্তা বিশ্বাস। বাংলা, ইংরেজি, এডুকেশন, ভূগোল, ইতিহাস, ফিজিক্যাল এডুকেশন নিয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকারী ছাত্রী সংযুক্তা বিশ্বাস। কাটোয়ার হনুমানলাঠি এলাকার বাসিন্দা সংযুক্তা। বাবা বেসরকারি কোম্পানিতে কর্মরত, মা পালিটা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। আজ পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথেই খুশিতে মেতে ওঠে পরিবারের সদস্যরা। এর পাশাপাশি সংযুক্তার সাফল্যের খুশিতে সামিল হতে তার বাড়িতে ছুটে এসেছেন দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা, দাইহাট পৌরসভার সদস্যরা সহ দাইহাট ফারির ইনচার্জ। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলে বরাবর ভালো রেজাল্ট হলেও তার স্কুল থেকে 1 থেকে 10 মধ্যে স্থান করে নেওয়া এই প্রথমবার। এটা তো অবশ্যই আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে,
ভালো লাগছে এই জন্যই যে আমার যতদূর জানা আছে ডায়াট হাই স্কুলের সকল যে র্যাঙ্ক লিস্ট 1 থেকে 10 এখনও পর্যন্ত হয়নি। তো ডায়াট স্কুলের প্রধান শিক্ষক হিসাবে তো বটেই এবং একজন শিক্ষক হিসাবে আর ডায়াটবাসীর সমগ্র ডায়াটবাসীর তরফ থেকেও এটা আমার খুব আনন্দের ব্যাপার যে এই রেজাল্টটা যে এতদিন যাবৎ আমরা হয়তো এই 1 থেকে 10 মধ্যে কাছাকাছি রেজাল্টে গেছি, অনেক ভালো রেজাল্ট হয়েছে, হয়তো সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারিনি, আজকে হয়তো সেটা আমাদের হয়েছে, এটা আমাদের পক্ষে খুবই আজকে আনন্দের দিন। মা বাবা সেই সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তার এই সাফল্য বলে জানান সংযুক্তা। বর্তমান দিনে যে বয়সে বেশিরভাগ ছেলেমেয়েরা পড়াশোনার বাইরে অবসর সময় ফোন নিয়ে কাটাতে ভালোবাসে, সেই বয়সে গল্পের বই পড়ে এবং নাচ করে সময় কাটায় সংযুক্তা। ইতিহাস পড়তে খুব ভালো লাগে তার, আগামী দিনে ইতিহাস নিয়েই পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে সংযুক্তার। আমি এতটা আশা করিনি। কেমন পড়ার আশা করেছিলি? আমি ভেবেছিলাম 91 কি 92 ওরম পার্সেন্টেজে পাবো, কিন্তু 97 পেয়েছি, যেখানে অনেকটাই প্রাপ্তি। এটা আমার কেমন লাগছে? বিশ্বাস হচ্ছে না, এটা আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, খুব ভালো লাগছে। এই যে তোমার এই সাফল্য, এর পিছনে সবথেকে বড় অবদান কার? সবথেকে বড় অবদান অতি অবশ্যই আমার মা আছেন, আমার স্কুলের টিচাররা আছেন, আমাকে ভীষণভাবে তারা আজকে সাহায্য করেছেন। কোন কোন সাবজেক্ট বেশি পড়তে ভালো লাগে? আর সবথেকে ভালো লাগে ইতিহাস পড়তে। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে তোমার? ভবিষ্যতে আমি ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা আছে। অবসর সময় কিভাবে কাটান? অবসর সময় আমি গল্পের বই পড়তে পছন্দ করি, এছাড়া নাচ করতে খুব ভালোবাসি। কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে। যোগাযোগ করুন 7029198227 এই নাম্বারে। উচ্চ মাধ্যমিকে কাটোয়া মহকুমার 2 ছাত্রীর সাফল্যে গর্বিত গোটা মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা। কাটোয়ার এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে পয়লা বৈশাখ থেকে 7ই বৈশাখ পর্যন্ত কেনাকাটায় রয়েছে 20-60% বিশেষ ছাড়, সঙ্গে আকর্ষণীয় উপহার। এছাড়াও এই দিনগুলিতে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি। এছাড়াও 12 মাস ইনস্টলমেন্টে টাকা দিয়ে 13 মাসের প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ। এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9378186925। 12 মাস ইনস্টলমেন্টের টাকা দিয়ে 13 মাসে প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ কাটোয়ার এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি, সঙ্গে আকর্ষণীয় উপহার। এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9378186925।